হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো তালের মালপোয়া। তো তালের মালপোয়ার জন্য যা যা উপকরণ নিয়েছি, প্রথমে এখানে আমি চালের মিক্সিতে চালের গুঁড়ো করে নিয়েছি। এটা আমি জল দিয়ে করেছি, তাই লিকুইড হয়েছে। তো এবারে আমি নিয়েছি এখানে সুজি হাফ কাপ, হাফ বাটি হবে। জল নিয়েছি, পরিমাণ মতো জল লাগবে। আর এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো, আর এটা আমি তাল নিয়েছি পরিমাণ মতো, আর এখানে নুন পরিমাণ মতো, নারকেল গুঁড়ো পরিমাণ মতো, আর এটা চিনি। চিনিটা আমার এখানে মিক্সি করে নিয়েছি, তো চিনিটা তাই জন্য, আর আমার সময় লাগবে না চিনিটাকে নরম করার জন্য। তো এবারে আমি ব্যাটারটা বানাবো। তো ফার্স্টে আমি চালের গুঁড়ির লিকুইডটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এবারে আমি এখানে অ্যাড করছি ময়দা, ছোট বাটির এক বাটি ময়দা। তো ময়দাটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এবারে আমি এখানে অ্যাড করছি একটু জল, আপনারা চাইলে দুধ অ্যাড করতে পারবেন, আমি এখানে জল অ্যাড করছি। খুব ভালো করে আমাকে এটা ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করছি সুজি, ছোট বাটির হাফ বাটি। সুজিটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখন পরিমাণ মতো জল দিয়েছি, যদি জল লাগে তো আমি আবারও জল অ্যাড করব। তো জল একটু লাগবে, আমি আবারও জল দিলাম। তো এবারে আমি এখানে অ্যাড করছি তাল, তালটা আমি অ্যাড করব। দেখুন, তালটা আমি তুলে নিচ্ছি চামচে করে। বাকি তালটা আমার দিয়ে দিতে হবে আমাকে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এখানে অ্যাড করছি নুন পরিমাণ মতো, আর এবারে আমি এটা চিনিটা অ্যাড করছি। চিনি অ্যাডটাও এখানে আমার পরিমাণ মতো হবে। আমি পুরোটা মিক্স করে নেব, আর আমি নারকেল গুঁড়োটা অ্যাড করে নিচ্ছি। তো এবার আমার একটু জল লাগবে, আমি জলও একটু অ্যাড করে নিচ্ছি। দিয়ে পুরোটা ভালো করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমার এই যে ব্যাটারটা রেডি। এবারে আমি মালপোয়াটা দেব। দেখুন, আমি নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এবারে আমি দেখুন একটা হচ্ছে, তো আরো একটা মালপোয়া দিয়ে দিচ্ছি, তালের মালপোয়া। একসাথে যতগুলো দেওয়া যায়, তো আরো একটা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এটা তুলে নিতে হবে। মালপোয়া গুলো তুলে নেওয়ার পরে কত সুন্দর হয়েছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। খুবই সুস্বাদু খেতে হয়, জন্মাষ্টমী পুজোর দিনে আমরা এটা বানাবো।